কোনদিন আপনি ফজরের নামাজ মিস করে ফেলেছেন? হয় না? ফজরের নামাজ মিস আপনি পড়েন সব সময়, ফজরের নামাজ মিস হয়ে গেছে। এগুলা হচ্ছে, এগুলা কি কোনো কিতাবের বিষয় না, এগুলো সুফিয়া কেরামের কথা। কোপ মিস যদি হয়ে যায় কি করবা? প্রথমে উঠে ফজর করবা, পড়ার পরে ওই নিয়তে কেন মিস হলো 500 বার দরুদ শরীফ পড়বা, 500 বার ইস্তেগফার করবা, দুই পারা কোরআনে পাক করবা। কো জিন্দেগিতে শয়তান ভুল করে হলেও আপনাকে আর ঘুম পাড়াবে না, বরং নামাজের ওতে জাগাই দিবে। কো কেন? কো এ খতরনাক। ইতে ফজর নামাজি বেইতে নবরি ইতে তুলে দুনো করি দিলি। সুতরাং ভাই তুই কি নগরিস? ঘুম না যাইও তুই? তুই ভাই উডি ফজর গান ভরি ফেলো। তোমারে যদি ফজর হইতাম নদী, তুই এরে পুতুর সমুদ্র বই দিবি। বেটার তুমি কি করো? ফজর ভরি ফেলো। এগুলা হচ্ছে সুফিয়া কেরামের বিভিন্ন টেকনিক। আমি যেটা আপনাদেরকে আখেরি কথা বলবো, সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে, আমাদের কালো দাড়িগুলা কিন্তু আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে, এলাকার মধ্যে অনেক মানুষ দেখবেন নাই হয়ে গেছে। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানির আবার মাস এসেছে। আমরা কিছু ক্ষেত্রে নিজেদের জিন্দেগির মধ্যে পরিবর্তন আনা দরকার, আমাদের আখলাকের মধ্যে, চরিত্রের মধ্যে, ভদ্রতার মধ্যে। আন্দর কিল্লায় কিতাব পাওয়া যায়, আপনারা কিতাব খরিদ করেন, আমাদের উলামায়ে আহলে সুন্নত কিতাব পত্র লিখেন, কিন্তু কিতাব পত্রগুলা ঘরে পৌঁছে আমাদের লোকজন কিতাব পড়ে না। মনে রাখবেন, দুইটা জিনিস যদি আপনার ভিতরে রপ্ত করতে না পারেন, আপনি এই তরিকা মানুষকে প্রচার করতে পারবেন না। এলম এবং আখলাক, এলম এবং আখলাক, এলমের জন্য পড়তে হবে, আখলাকের জন্য সাধনা করতে হবে। কিছুটা হলে আপনার কলব যদি জিন্দা হয়, আপনার কলব যদি জিন্দা হয়, আপনি ইজিলি বুঝতে পারবেন আপনার কলব জিন্দা হয়ে গেছে। কেমনে? কলব জিন্দা হলে আপনার জিন্দেগিতে জুহুদ আসবে, মানে আপনার ভিতরে লোভ থাকবে না। কি থাকবে না? লোভ। কলব যদি জিন্দা হয়, মুখে গালাগালি থাকবে না। কলব যদি জিন্দা হয়, বান্দা অতিমাত্রায় ভদ্র হবে। কলব যদি জিন্দা হয়, সেই ব্যক্তি অসৎ সঙ্গে কখনো থাকবে না। কলব যদি জিন্দা হয়, সেই ব্যক্তি কখনো ফারাইজে দিন তরক করবে না। কলব যদি জিন্দা হয়, সেই ব্যক্তি দুনিয়া উল্টে গেলেও কারো দিকে লাঠি নিয়ে দূর দেবে না। কারো দিকে লাঠি কেন? কলব জিন্দা হলে কি দেখা যায়? কো বান্দার আদত পরিবর্তন হয়ে যায়। বান্দার হুজুর গৌসুল আজম বলেছে না, মুরিদি লা তাখাফ আল্লাহ, মুরিদি আমার মুরিদের কোনো ভয় নাই। এখন আপনি মনে করছেন কি? আমি মনে করছি মুরিদি মানে হচ্ছে ওই যে বায়াত গ্রহণ করে মুরিদ হয়ে গেছে, এই মুরিদ না। হুজুর গৌসুল আজম বলেছেন, মুরিদ কাকে বলেছেন এটা বলে আমরা শেষ করি। হুজুর আসলে আমরা শেষ করে দেব, আমরা হুজুরের জন্য ওয়েট করছি, হুজুর আসতেই আমরা শেষ করে দেব। হুজুর গৌসুল আজম বলেছেন, তোমরা জানো মুরিদ কাকে বলে? কো মুরিদ হচ্ছে আম্মাল এরাদা। মুরিদ কি? কো মুরিদ এরাদা থেকে, এরাদা মানে ইচ্ছা করা, সংকল্প করা। কিসের সংকল্প করবেন? কো সংকল্প হচ্ছে ফতরকু মা আলাইহিল আদা ওয়া তাহকিকুহা নুহুদুল কলব ফি তালাবিল হক ওয়া তারক মা সিবা। কো মুরিদ কাকে বলে? কো মুরিদ হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের আদত পরিবর্তনের জন্য সংকল্প করে, নিজের আদত পরিবর্তনের জন্য সংকল্প করে। তো সেটা কি জিনিস? তো সেটা হচ্ছে আল্লাহ ছাড়া, আল্লাহর রেজামন্দি ছাড়া বাকি সমস্ত আদত তার ভিতর থেকে সাফ করে বাইরে ফেলে দেওয়া, এটাকে মুরিদ বলে। এটাকে তো হুজুর এটা কিভাবে অর্জিত হয়? এটা অর্জিত হওয়ার জন্য নুহুদুল কলব ফি তালাবিল হক, তোমার ভিতর জগৎকে তৈরি করা। কিসের জন্য? মারেফতে খোদাবন্দির বর্ষণটাকে নিজের মধ্যে হজম করার জন্য। সেটা কি করে হয়? কো ফাইজা সেটা হয় তখন যখন বান্দা দুনিয়া, লোভ এবং নফস, এই দুইটার দুষ্টামি থেকে বান্দা যখন বেঁচে যায় এবং নফস যেই যেই কাজগুলা করার জন্য পুশ করে সেইগুলাকে ডিভোর্স দিয়ে দেয়। কি করে দেয়? ডিভোর্স, তার্ক করে দেয়। তার্কুল আদা, আদা মানে আপনার এটিকেটস এবং ম্যানার্স, এগুলাকে কমপ্লিটলি পরিত্যাগ করা। যে ব্যক্তি পরিত্যাগ করে, তো পরিত্যাগ করে কিভাবে কিভাবে করতে হবে? কো আমি যেভাবে বলছি সেভাবে। হুজুর কিভাবে? কো মুজাহাদার মাধ্যমে, মোরাকাবার মাধ্যমে, মহাসাবার মাধ্যমে, আখলাকে হাসানার মাধ্যমে, সবরের মাধ্যমে, শুকরের মাধ্যমে, তাওয়াক্কুলের মাধ্যমে, রেদার মাধ্যমে, সিদকের মাধ্যমে, তাওয়াদুর মাধ্যমে। কো এগুলার পর, এরপরে ইবাদাত, রিয়াজাত, খালকে খোদা, এগুলার মাধ্যমে নিজের আদতকে তর্ক করে আল্লাহকে রাজি করার সংকল্প যেই ব্যক্তি করবে, সেই ব্যক্তি আমার মুরিদ, আমার মুরিদ। তো সেই মুরিদের কি আল্লাহর খৌফের কোনো দরকার আছে? কেন নাই? কারণ আল্লাহ তো নিজে বলছেন তাদের কোনো খৌফ নাই। কেন খৌফ নাই?
কারণ তাদের ভিতরে আল্লাহ ছাড়া আর কিছু নাই তো খوف থাকবে কেন সেই কারণে মুরিদের তাওহীদ আর আমার তাওহীদ দুইটা দুই ধরনের আমার তাওহীদ শুধু আমি বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমাদেরটাকে বলে মাদ্রাসার লোকজন বুঝবেন তাওহীদে খবরি বা তাওহীদে তালাবি যেটাই বলেন আপনি কিন্তু সুফিয়া ইকরামের তাওহীদকে বলে তাওহীদে হুব্বি তাওহীদে হুব্বি ওনাদের তাওহীদটা ভিতরে একটা চেরাগের মতো লা ইলাহা ইল্লাল্লাহ বলে বন্ধ হয়ে যায় সবকিছু কিছু নাই আল্লাহ ছাড়া কিছু নাই যখন কিছু নাই বলেছি লাইট অফ হয়ে গেলে অন্ধকার হয়ে যাবে না মুভ করতে পারবে পারবেন না যে ইল্লাল্লাহর বাড়ি কলবের বর্তনে পড়ে ঠাস করে লাইট জ্বলে উঠে তো যখন এই লাইট জ্বলে উঠে সেখানে আল্লাহ এবং আল্লাহর রেজামন্দি এটা ছাড়া বাকি কোনো কিছু তাদের কলবের বর্তনে থাকে না সেই কারণে তারা কোনো কিছু আসলে যেমন খুশি হয় না কোনো কিছু চলে গেলে বেজার হয় না এর ছিটে ফুটো যার কাছে থাকে আমাদের কাছে নাই বিদায় তাকে একটু কম হলে আমাদের ভিতরে খারাপ লাগে বুঝতে পেরেছেন তাকে একটু কম হলে আমাদের ভিতরে খারাপ লাগে কেন খারাপ লাগে কারণ আমরা নফসের ধরা থেকে এখনো নিজেকে মুক্ত করতে পারি নাই যখন নফসের ধরা থেকে মানুষ মুক্ত হয়ে যায় তো কোনো কিছু আসলে তাদেরকে আনন্দিত করে না চলে গেলেও তাদেরকে পেরেশান করে না বুঝতে পেরেছেন যখন এই অবস্থা হয় তখন হুজুর গাউসুল আজম বলছেন এটা আমার মুরিদ এবং এটাকে বলে তাওহীদে হুব্বি তো যখন তাওহীদ ভিতরে থাকে তাহলে সুফিয়া ইকরামের তাওহীদ শুধু বিশ্বাসের নাম না এটাকে ভিতরে লালন করে তাদের চরিত্রের মধ্যে ঐক্য থাকে ডুয়ালিটি থাকে না যেহেতু শুধুমাত্র ভিতরে আল্লাহ সেই হেতু আল্লাহ ছাড়া ওনাদের কারো কোনো ভয় থাকে না এবং কারো কাছ থেকে যেহেতু কোনো কিছু পাওয়ার আশা নাই এইজন্য কোনো কিছু নিয়ে তারা পেরেশানও হয় না সেই কারণে আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এটা দুনিয়ার জমিনেও এটা আখিরাতের জমিনেও হুজুর সৈয়দ শাইখুল ইসলাম ডক্টর তাহেরুল কাদরী শেখ হুজুর পীর তাহের আলাউদ্দিন গিলানি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রপৌত্র যিনি বাগদাদ শরীফ থেকে সফর করে হিজরত করে কোথায় চলে এসেছেন পাকিস্তানে পাকিস্তানে কেন এসেছেন আল্লাহ পাক ভালো জানেন তবে আমরা এতটুকু বুঝেছি যে জালালউদ্দিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার শেখ খুঁজে নিয়েছেন কোন কোন সময় মুরিদ শেখের খোঁজে যায় কোন কোন সময় শেখ মুরিদের খোঁজে আসে তো ইনি শামস তাবরেজ জালালউদ্দিন রুমির খোঁজে এসেছে মানে একটা কলবের বর্তন খুঁজছে যেন মারেফতগুলো দিয়ে দিতে পারি তো হুজুর পীর তাহের আলাউদ্দিন গিলানি কি কারণে পাকিস্তানে এসেছে জানি না তবে তাহেরুল কাদরীকে দেখলে বোঝা যায় যে উনি কি কারণে পাকিস্তানে এসেছেন নতুবা এক ব্যক্তির পক্ষে এত আজিম শান খেদমত আঞ্জাম দেওয়া সম্ভব না আপনি কি বলেন না বলেন ডাজন্ট ম্যাটার আপনি ইউটিউবের মধ্যে হেন কোন বিষয় আছে যে বিষয়ের মধ্যে উনি কোরআন সুন্নতের আলোকে এক দুই ঘন্টা বক্তব্য দেয় নাই হেন কোন 7000 বিষয়ের উপর এই যে এতগুলা কথা আপনি এতক্ষণ যে কথাগুলো আপনারা শুনছেন আমরা কোত্থেকে বলি আমরা আমাদের উস্তাদ থেকে তো নিয়ে বলি আমরা কি আর এত পড়ুয়া লোক আপনারা কোনো অনরখন আরে মনোবিদ্যালয় কি নিবে বহুত বড় আলেম পাল্লার বহুত বড় লানা ইবে কপি পেস্ট মারি দি কি মারি দি কপি পেস্ট শিক্ষকের কাছ থেকে যেটা শিখছি এটা আপনাদের কাছ থেকে বাংলায় প্রচার করে দিচ্ছি এতটুকু কাজ আমি বলছি পীর তাহের আলাউদ্দিন গিলানি রাদিয়াল্লাহু আনহু সফর করে এসেছেন এবং তখনকার যুগের আল্লাহর ওলিরা বলতেন রুয়ে জমিনের মধ্যে পীর তাহের আলাউদ্দিন গিলানিকে হুজুর চলতা পিতা হুজুর গৌসুল আজমের কপিরাইট মনে করা হয় পীর তাহের আলাউদ্দিন গিলানি যখন পাকিস্তান আসছে তখনকার যুগে প্রেসিডেন্ট আইয়ুব খান গেছিলেন হুজুরের কার পাকিস্তানিরা কাদের উপর তুলে ফেলছে হুজুর গৌসুল আজমের সম্মানে তখন আইয়ুব খান বলতেছে হুজুর আগর আপকো কিসি চিজ কি জরুরত পড়ে তো গরিব কো ইয়াদ করো কোন জিনিসের যদি দরকার হয় হুজুর আমাকে একটু ইয়াদ করো আমরা হলে কি বলতাম সুবহানাল্লাহ টেলিফোন নম্বরটা রাখেন ঠিক না সুফিয়া ইকরাম বেনিয়াজ হয় ও বলে না লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম কারো সাথে কোনো লেনা দেনা নাই উনি বলছেন বেটা আগর আল্লাহ কা খজিনা খতম হো যায় তো মে আপকো জরুর ইয়াদ করুঙ্গা সুবহানাল্লাহ আল্লাহর খজিনা যদি শেষ হয়ে যায় এজন্য ইমাম গাজালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সুফি কখনো কোনো বড় মানুষের দরবারে যায় না বড় মানুষ থেকে হাদিয়া গ্রহণ করে না বড় মানুষের প্রশংসা করে না জুনাইদ বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে হজে সরকার তখনকার সরকার মানে কি বাংলাদেশ প্রেসিডেন্ট তিন মহাদেশের প্রেসিডেন্ট
তিন অর্ধ পৃথিবীর চেয়ে বেশি পৃথিবীর শাসক উনি উনার গভর্নর পাঠিয়েছেন হাদিয়া দিয়ে জুনাইদ বাগদাদির খাদেম এসে বলতেছেন হুজুর সরকারের কে যেন এসেছে হাতে থলে আছে মনে হচ্ছে হাদিয়া নিয়ে এসেছে আপনার সাথে দেখা করতে চাচ্ছে জুনাইদ বাগদাদি দেখাই করেন বলেছেন বেটা বলে দাও উনাদের সাথে আমাদের কোনো লেনা দেনা নাই বেনিয়াজ হয় আল্লাহর বলির বেনিয়াজি থাকে কেন তাকওয়া ওয়ারা ইখলাস খৌফে খোদা যখন কারো সিনার মধ্যে চলে আসে সবুজ গম্বুজ যখন কারো সিনার মধ্যে বাসা বাজে তখন সেই ব্যক্তি কারো পকেটের দিকে তাকাবে এটা আমি মনে করতে পারি না বান্দা বেনিয়াজ হয়ে যায় আমাদের মতো এত ছোট কাটো লোক আমাদের মতো আমাদের কি কোনো হাইসিয়ত আছে কিন্তু বিশ্বাস করেন সিম্পল একটা কারণে মাওলাই করিম এত বেনিয়াজি দান করেছেন যে কখনো কাউকে বড় মনে হয় না কিন্তু কোন আল্লাহওয়ালা আসলে আমাদের ইচ্ছে করে মাথার উপর তুলে রাখি মাথার উপর তুলে রাখি আমি আপনাদেরকে বলছি তাসাউফ ও তরিকতের মধ্যে কোন ব্যক্তি যখন নিজের ভিতর জগৎকে আলোকিত করে মৃতের ভিতর জগৎকে আলোকিত করে ভিতর জগৎটা জিন্দা হয় ভিতর জগৎ যখন জিন্দা হয় তার আদত পরিবর্তন হয় আদত পরিবর্তন ছাড়া তাসাউফ হয় না আদত পরিবর্তন ছাড়া ওয়াজ হয় না আদত পরিবর্তন ছাড়া নামাজ কায়েম হয় না নামাজ একটা আদায় হয় আরেকটা কায়েম হয় নামাজ কায়েম হচ্ছে কিভাবে বুঝবেন আপনার ওই যে শয়তানি আদত এটা কমে কমে আসবে যদি এটা কমে কমে না আসে তাইলে নামাজ কায়েম হচ্ছে না আপনি শুধু এমনিতে আদায় করছেন আমরা তখন কি করব আমরা চিন্তা করব কোন একজন আলেমের কাছে জিজ্ঞেস করব হুজুর নামাজ পড়ি কিন্তু এটা কমছে না কেন আখেরি দুইটা কথা বলে শেষ করে দেই হায় হায় এক আল্লাহর বলি আমার মনে হচ্ছে হযরত ফাতেমা আল আসম রাদিয়াল্লাহু আনহু আমার যদি ভুল না হয় কো হুজুর প্রত্যেক দিন চেষ্টা করি রাতের ইবাদত করার জন্য হুজুর কোনো রকম উঠতে পারি না কি কারণ এই প্রশ্নগুলোর উত্তর আপনি অন্যান্য আলেমদের কাছে পাবেন না এটা আশেকদের কাছে পাবেন তো উনি জবাব দিয়েছেন বেটা রাতের ইবাদত আল্লাহর বড় পছন্দের মহব্বতের জিনিস এটা আল্লাহর দরবারে অনেক বড় পুরস্কার আল্লাহ এই পুরস্কার সেই ব্যক্তিকে দান করেন যেই ব্যক্তি দিনের বেলায় আল্লাহকে স্মরণে রাখেন যেই ব্যক্তির দিন আল্লাহর মহব্বত এবং আনুগত্যে কাটে না সেই ব্যক্তির রাত কখনো এই যে আমরা ঘুমিয়ে যাই না ফরজ ফজর চলে যাচ্ছে ঘুমাচ্ছি না আমরা মনে করছি কি আমি উঠি নাই আমার ভাই আপনি উঠেন নাই সেটা সত্য না আপনাকে উঠানো হয় নাই কেন কারণ আপনার নিয়তের মধ্যে আমার আল্লাহর আনুগত্য মহব্বত বিষয়টা না থাকার কারণে আমার আল্লাহ আপনাকে ফরজের এই মহান নিয়ামত থেকে আল্লাহ বঞ্চিত করেছেন আমাদের অনেক ভাই জানাজা পড়তে এসে আসর চলছে মাগরিব চলছে বাইরে কথাবার্তা বলে না নামাজ পড়বে না জানাজা পড়তে এসেছেন শুধু আল্লাহ যখন নারাজ হয়ে যান কারো উপর আপনি মসজিদের পাশে আসবেন মসজিদের ভিতরে ঢুকতে পারবেন না মনে রাখবেন আল্লাহ যখন কারো উপর নারাজ হয় তো আল্লাহ কখনো ওই ব্যক্তির প্লেটের ভাত খেয়ে নেয় না আল্লাহ ওই ব্যক্তির টাকা কেড়ে নিবে না আল্লাহ কি করেন নামাজ ইবাদত তিলাওয়াত এগুলা থেকে তৌফিক উঠিয়ে ফেলবেন আপনি ইচ্ছে করলেও করতে পারবেন না আপনি নিজে নিজে দেখবেন কি রে আমি দুই তিন দিন হয়ে গেছে তিলাওয়াতে কোরআন করতে পারছি না পড়তে চাই কোনো রকম ইদার উদার করে সময় নষ্ট হয়ে যাচ্ছে ফজরের নামাজ আজকে চিন্তা করেছি পড়ব কিন্তু দেখা গেছে আমি যখন চোখ খুলেছি আটটা বেজে গেছে তখন আপনি বুঝতে পারবেন আপনার মনে করা উচিত যে মাওলাই করিম আপনার কোনো কাজে আপনার উপর অসন্তুষ্ট হয়ে গেছে কি করতে হবে তখন আল্লাহর দরবারে সাথে সাথে ওযু করে আল্লাহর দরবারে তওবার নামাজ পড়ে সিজদা দিয়ে থাকবেন আল্লাহ আমি মাফ চাই কোনো কারণে আপনি আমার উপর অসন্তুষ্ট হয়েছে আর যদি আরো কিছু করতে চান কিছু মানুষকে দান করে দেবেন দানের মাধ্যমে আপনি যখন কোনো মানুষের মুখে হাসি ফুটাবেন একটা মানুষ যার এখন এই মুহূর্তে 2000টা টাকা দরকার আপনার সমাজে অনেক মানুষ আছে এই 2000টা টাকা নীরবে নিবৃত্তে তার হাতে দিয়ে আসবে 10 বছরের তাহাজ্জুদের সওয়াব হবে আপনি নিয়ত করে দিবেন আল্লাহ এটা দিচ্ছি তোমার নৈকট্যের জন্য আমাদের আরেক বড় মুসিবত হচ্ছে শুধু দোয়া চাই আল্লাহ আমার পরীক্ষার পাশ আল্লাহ একটা চাকরি আল্লাহ না আল্লাহর দরবারে আল্লাহর নৈকট্য চাইবেন পরকাল সুন্দর হওয়াকে চাইবেন আখলাক চাইবেন রয়ে গেল দুনিয়া মনে রাখবেন আল্লাহ যার আখেরাত সুন্দর করবেন তার দুনিয়াকে অসুন্দর করবেন অসুন্দর করবেন না আপনি যখন ওইটা নিয়ত করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রাস্তা ইজি করে দেবে রাস্তা ইজি করে দেবে কোনদিন আপনি ফজরের নামাজ মিস করে ফেলেছেন হয় না ফজরের নামাজ মিস আপনি পড়েন সব সময় ফজরের নামাজ মিস হয়ে গেছে এগুলা হচ্ছে এগুলা কি কোনো কিতাবের বিষয় না এগুলো সুফিয়া কেরামের কথা
মিস যদি হয়ে যায় কি করবা প্রথমে উঠে ফজর করবা পড়ার পরে ওই নিয়তে কেন মিস হলো 500 বার দরুদ শরীফ পড়বা 500 বার ইস্তেগফার করবা দুই পারা কোরআনে পাক পড়বা কো জিন্দেগিতে শয়তান ভুল করে হলেও আপনাকে আর ঘুম পাড়াবে না বরং নামাজের ওতে জাগাই দিবে কো কেন কো এ খতরনাক ইতে ফজর নামাজি বেইতে নবরি ইতে তুলে দুনো করি ফেলি সুতরাং ভাই তুই কি নগরিস ঘুম না যাইও তুই তুই ভাই উডি ফজর গান ফরি ফেলো তোমারে যদি ফজর হইতাম নদী তুই আরে পুতুর সমুদ্র বই দিবি বেটার তুমি কি করো ফজর ফরি ফেলো এগুলা হচ্ছে সুফিয়াই কেরামের বিভিন্ন টেকনিক আমি যেটা আপনাদেরকে আখেরি কথা বলবো সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে আমাদের কালো দাড়িগুলা কিন্তু আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে এলাকার মধ্যে অনেক মানুষ দেখবেন নাই হয়ে গেছে হুজুর গোসুল আজম আব্দুল কাদের জিলানির আবার মাস এসেছে আমরা কিছু ক্ষেত্রে নিজেদের জিন্দেগির মধ্যে পরিবর্তন আনা দরকার আমাদের আখলাকের মধ্যে চরিত্রের মধ্যে ভদ্রতার মধ্যে আন্দর কিল্লায় কিতাব পাওয়া যায় আপনারা কিতাব খরিদ করেন আমাদের উলামায়ে আহলে সুন্নত কিতাবপত্র লিখেন কিন্তু কিতাবপত্রগুলো ঘরে পৌঁছে আমাদের লোকজন কিতাব পড়ে না মনে রাখবেন দুইটা জিনিস যদি আপনার ভিতরে রপ্ত করতে না পারেন আপনি এই তরিকা মানুষকে প্রচার করতে পারবেন না এলম এবং আখলাক এলম এবং আখলাক এলমের জন্য পড়তে হবে আখলাকের জন্য সাধনা করতে হবে কিছুটা হলে তাহলে কি হবে দুনিয়ার জীবনও সুন্দর হবে মওতের বিছানাও সুন্দর হবে আখিরাতও সুন্দর হবে আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সকলকে মাওলাই করিম তার হেফাজতের চাদরে আবৃত করুন ওয়া মা আলাইনাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু